হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো প্রতির কিন্তু আজকে আমি একটি নতুন ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির আপডেট নিয়ে চলে এসেছি তো আজকে আমরা এই ভিডিওতে সেই গ্রুপ ডির আপডেটটি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তো আপনারা যারা যারা এই চ্যানেলতে প্রথমবার ভিজিট করে আছেন তো তারা কিন্তু অবশ্যই ভিডিওটি নিচে থাকা লাল কাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখবেন এবং পাশে থাকা অল বেল বেলাইকানটিকেও ক্লিক করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন আর দেই না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস স্বাস্থ্য ব্লক জি এন টোয়েন্টি সেক্টর ফাইভ সল্টলেক সিটি কলকাতা তার নিচে এখানে দেখুন মেমো নাম্বার দেওয়া হয়েছে আর দিকে ডেট বলে দেওয়া হয়েছে যে কলকাতা এক দশ দু হাজার উনিশ সতেরো পয়লা অক্টোবর কিন্তু ইউনিভার্সিটি কিন্তু পাস করে দেওয়া হয়েছে তো এখানে দেখুন এখানে কিন্তু আপনাদের মেডিকেল এক্সামেশন জন্য কিন্তু ডাকা হয়েছে অনেক ক্যান্ডিডেটকে কিন্তু নিচে নাম দেওয়া হচ্ছে সেই নামগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো তো দেখুন এখানে নোটিশটিতে বলে দেওয়া হয়েছে যে অ্যাজ পার অ্যাপ্রুভাল দ্য অফ দ্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল অল দ্য ফলোইং ক্যান্ডিডেটস এমপ্লয়েড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেক্টর টু ডিজে এইট করোনাময় রোড কলকাতা দেয়ার ভাইট মেমো নাম্বার এখানে দেওয়া হচ্ছে ডেট দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু আপনাদের মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হচ্ছে তো কোথায় আপনাদের যেতে বলা হচ্ছে তো দেখুন এখানে ঠিকানাটি বলে দেওয়া হচ্ছে যে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এইটি এইট কলেজ স্ট্রিট কলকাতা সিবি ডাউন নিয়ার ইএন টি ওপিটি রোড তো এই ঠিকানায় কিন্তু আপনাদের চলে যেতে হবে মেডিকেল এক্সামিনেশন জন্য কো তো কবে যেতে হবে এখানে যে এক এগারো দু হাজার উনিশ অর্থাৎ পয়লা নভেম্বর কিন্তু আপনাদের চলে যেতে হবে মেডিকেল এক্সামিনেশন এক্সামিনেশনের জন্য তো এখানে দেখুন ফ্রাইডে বলা হচ্ছে যে বার পড়েছে কি ফ্রাইডে ফ্রাইডের দিনটিতে কিন্তু আপনাদের চলে যেতে হবে কখন যেতে হবে এগারোটার সময় আর একটার সময় তো এগারোটা আর একটা তো দেখুন এখানে কোন কোন ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদেরকে যেতে বলা হচ্ছে এক থেকে সেভেন্টি ফাইভ যেসব ক্যান্ডিডেট রয়েছে সিরিয়াল নাম্বারে তো তাদের কিন্তু আগে যেতে হবে অর্থাৎ এগারোটার সময় আর সেভেন্টি ফাইভ থেকে মোট একশো তিপ্পান্ন অর্থাৎ রিমেনিং যেসব ক্যান্ডিডেট রয়েছে সেভেন্টি সিক্স থেকে তাদের কিন্তু বেলা একটার সময় এখানে মেডিকেল এক্সামিনেশন জন্য যেতে হবে ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ টু দ্য পোস্ট অফ গ্রুপ ডির অ্যাপয়েন্টমেন্টের জন্য তার নিচে দেখুন এখানে আপনাদের কিছু টাকা পে করতে হবে এখানে দেখুন বলে দেওয়া হচ্ছে যে পঁচিশ টাকা কিন্তু আপনাদের পে করতে হবে ডিপোজিট এ সাম আর রুপিস টোয়েন্টি ফাইভ অনলি টু দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর ইন দ্য গভর্নমেন্ট ট্রেজারি অর থ্রু অনলাইন তো দেখুন এখানে অনলাইন মাধ্যমে যারা পে করবেন তো দেখুন ওয়েবসাইট বলে দেওয়া হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পে করতে পারবেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে পে করতে পারবেন তারপরে বলে দেওয়া হচ্ছে যে গভর্নমেন্ট ট্রেজারি তারপরে এখানে আপনাদের পঁচাত্তর টাকা কিন্তু ক্যাশ হিসেবে নিয়ে যেতে হবে মেডিকেল এক্সপেনশন ফিস হিসেবে কিন্তু পঁচাত্তর টাকা নিয়ে যেতে হবে ক্যাশ তারপরে এখানে দেখুন ডকুমেন্টসগুলোর কথা কিন্তু বলে দেবে এই সব ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে তারপরে এবার আমরা সরাসরি এনক্লোজারে চলে যাব তো এনক্লোজারে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এনক্লোজার আপ এম বি ডেট দেওয়া হচ্ছে এক এগারো দু হাজার উনিশ আপনাদের কিন্তু পয়লা নভেম্বর পয়লা নভেম্বর কিন্তু মেডিকেল টেস্টে হতে চলেছে তারপরে দেখুন এখানে পোস্ট বলে দেওয়া হয়েছে যে পোস্ট গ্রুপ ডি অ্যাবসেন্ট ইন পিবিআসি লিস্ট ফাইভ এখানে দেখুন প্রথমে আপনাদের সিরিয়াল নাম্বার দেখতে পারবেন তারপর ডাব্লিউএস রোল নাম্বার তারপর আপনাদের যে ক্যান্ডিডেট নাম তো সেটি দেখতে পারবেন ক্যান্ডিডেটের ফোন নাম্বার তারপর আপনাদের যে স্কুলের নাম তো সেটি এখানে দেখতে পারবেন তারপর স্কুল অ্যাড্রেস তারপরে স্কুলের কিন্তু যে আপনাদের যে স্কুলের ডিস্ট্রিক্ট তো স্কুলের ডিস্ট্রিক্ট দেখতে পারবেন এবং সবশেষে স্কুলের যে পিন নাম্বার তো সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন মোট এখানে দেখুন একশো তিপ্পান্ন জনের কিন্তু নাম এখানে প্রকাশ করা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার এখানে দেখুন একশো তিপ্পান্ন জন রয়েছে এই একশো এই একশো তিপ্পান্ন জনকে কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য কিন্তু ডাকা হচ্ছে গ্রুপ ডির অ্যাপয়েন্টমেন্টের জন্য তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এই অফিশিয়াল নোটিফিকেশানটির লিংক কিন্তু ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখান থেকে কিন্তু আপনার ফুল অফিশিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়ে নিজেরা নিজেদের নামগুলো কিন্তু দেখে নিতে পারবেন তো বন্ধুরা এরকম বিভিন্ন প্রতিনতুন নতুন নতুন চাকরি সন্দেহ খবরাখবর আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন